মালদহের গাজুলে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, লুট সোনার উপর অলংকার। গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সেই ব্যবসায়ী। তবে জানা গিয়েছে ব্যবসায়ীর নাম সমীরণ কর্মকার, বাড়ি গাজুলের গোসানীবাদ এলাকায়। বুধবার রাতে সোনার দোকান থেকে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী। অভিযোগ, তিনটি মোটর বাইকে দুষ্কৃতীরা তার পিছু নেয়। গাজুল রেল সেতুর কাছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং গুলি মাথা ছুঁয়ে বেরিয়ে গেলে পাথর ছুড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। সেই সুযোগে প্রায় 20 ভরি সোনার গয়না এবং প্রায় 5 কেজি রূপোর গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের চেষ্টায় দুষ্কৃতীদের মধ্যে একজনকে আটক করা হয়। তাকে গাজল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। ও দোকান থেকে আসছিল, দোকান থেকে আসার পথে তিনটে বাইক ছিল, তিনটে বাইকে ওনাকে একবার ফায়ার করা হয়েছিল, গুলি করা হয়েছিল। সেটা ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পরে পাথর ছুঁড়ে মেরে তাকে ফেলে দিয়ে তার সোনার জিনিস গয়নাগাটি ছিল দোকানের, 20 ভরির মতো সোনা ছিল, সব নিয়ে পালানোর চেষ্টা করেছিল, তাকে ধরা হয়েছে। একজনকে ধরা হয়েছে, বাকি সব পালাতো। পেশেন্টের সিরিয়াস অবস্থায় ছিল, ও পান্ডুয়া মেডিকেল থেকে রেফার করে দিয়েছে। কোথায় আছে? মালদা মেডিকেলে রেফার করেছে।